নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। শত্রুর মাথা গরম হয়ে গেছে, কুম্ভরাশি এই ভুল আর করবেন না। 16 মার্চ 2024 শনিবার, এখন সবাইকে বেছে বেছে হিসাব করা হবে। দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের 16 মার্চ 2024 শনিবার, আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে? আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। কুম্ভরাশির জাতক জাতিকারা আজকের এই দিনে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। আজকের এই দিনে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে, নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন, কারণ খালি মস্তিষ্কই হলো শয়তানের কর্মশালা। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন, যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন, সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা। আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে, যে কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত? এছাড়াও পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে, তবে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন। আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আপনি পরিচিত অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারেন, যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায়, ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করেন। এছাড়াও আজকের এই দিনে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতেও কাটতে পারে। আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন। আপনার অফিসের বন্ধুদের সাথে আপনার অনেক সময় ব্যয় করা আপনাকে আপনার পরিবারের ক্রোধের শিকার করতে পারে, অতএব সর্বোচ্চ এড়াতে চেষ্টা করুন। আজকের এই দিনে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। আপনার বিবেচনা না করে আপনার কাউকে ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে। নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না, সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন, কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন। আজকে কারোর সাথে না থেকেও আপনি পুরো দিন আনন্দ উপভোগ করতে পারেন।
ভগবান ভৈরবের পূজা ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে, আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে, আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করবেন, এটি আপনাকে খুব আনন্দিত করবে, বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে, আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে, আপনার শরীরচর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন, তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে। আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন যা আপনাকে বিচলিত করতে পারে। আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আজ আপনি আপনার অর্থসঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য আপনি ব্যয় করতে পারেন, তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে। আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। আজকের এই দিনে সফর করার পক্ষে দিনটি খুব একটা ভালো নয়, তবে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন। আপনার তারকার পূর্বাভাস দিয়েছেন যে আপনার সন্ধ্যায় বন্ধুদের সাথে একটি বাদানুবাদ ঘটতে পারে, তবে মনে রাখবেন সংযম হলো মূল বিষয়। আজকের এই দিনে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের অবনতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন, যেহেতু বৃহস্পতি চন্দ্ররাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থিত। তাই নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সাথে নিয়মিত যোগ অনুশীলন করুন। আজকের এই দিনে অমীমাংসিত আর্থিক বিষয়গুলি বাড়তে পারে এবং এই সময়ে অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করবে, যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতে পারেন। এ কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন। এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতি নিজেকে শান্ত রাখুন এবং ব্যয় নিয়ন্ত্রণ করুন। আপনার পরিবারের কোনো মহিলা সদস্যদের খারাপ স্বাস্থ্য পারিবারিক পরিবেশে অশান্তির প্রধান কারণ হয়ে উঠতে পারে, ফলস্বরূপ আপনার মানসিক চাপও বাড়বে যা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন তবে আজকের এই দিনে আপনাকে এরকম কিছু এড়াতে হবে, যেহেতু কর্মক্ষেত্রে শেখার জন্য এটি একটি ভালো সময়, তাই বিনিয়োগ করার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করবেন না। যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য একটি বিশেষ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, অতএব আপনি যদি এই দিকে প্রচেষ্টা চালান তবে আপনার প্রচেষ্টা চালিয়ে যান, কারণ আপনি অবশ্যই সফলতা পাবেন। আপনার আজকের এই দিনে কোনো বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে। শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে। সামাজিক ক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। কোনো আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন আজকের দিনে, তবে কর্মস্থানে অদাসীনতা আপনার ক্ষতি করতে পারে। নিকট কেউ শত্রুতা করতে পারেন। বাড়িতে অতিথি আসার যোগও রয়েছে। এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 74। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।